চালু হয়ে গেল চুঁচুড়া কলকাতা ফেরি পরিষেবা। শুরু হলো চুঁচুড়া থেকে কলকাতার ফেয়ারলি প্লেসের ফেরি পরিষেবা। প্রতিদিন সকাল 6:30 এই ফেরি পরিষেবা শুরু হবে। বিকেলে এই ভেসেলের 4:40 ফেয়ারলি থেকে চুঁচুড়ার উদ্দেশ্যে রওনা দেবে। প্রথম দিন মোট 17 জন যাত্রী ছিলেন। চাহিদা বুঝে ভেসেল বাড়ানো হবে বলে জানানো হয়েছে। এক পিটের ভাড়া পড়বে 70 টাকা। এদিন সবুজ পতাকা নেড়ে ভেসেলের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। তবে এদিন কাউকে লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। বিধায়ক বলেন, প্রথম দিন তাই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি, তবে আগামী দিন থেকে সবাইকেই লাইফ জ্যাকেট দিতে হবে এবং লাইফ জ্যাকেট যাতে পরে সেই বিষয়টিও দেখা হবে। বিধায়ক আরও জানান, ট্রেন কবে থেকে চালু হবে কারোর জানা নেই, তাই মানুষের কাজের যাতে কোনো অসুবিধা না হয় তাই জন্য এই ফেরি পরিষেবা চালু করা হলো। বর্তমান যে অবস্থা, ট্রেন চলবার বর্তমানে কোনো সম্ভাবনা নেই, কিন্তু অফিস কাচারি চুঁচুড়া থেকে কলকাতায় মানুষকে সরকারি বেসরকারি নানান সংস্থায় যেতেই হচ্ছে। চরম অসুবিধার মধ্যে মানুষ আছে। অনেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে ডেলি 400-500 টাকা করে দিয়ে তারা কলকাতায় যাচ্ছেন। এই অবস্থায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করেছিলাম যে আমার শহরে ধর্মতলায় 4 এবং করুণাময়ী 1 বাস দিয়েছেন। আগেই আমি চুঁচুড়াবাসীর পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাই। আবার আজকে, গতকালই সার্কুলার হয়েছে, আজকে চুঁচুড়া থেকে ফেয়ারলি সরকারি জলপথ পরিবহন দিলেন এবং 6:30 সেটা ছেড়েও গেল। আজকে প্রথম দিন, আমরা বিশ্বাস করি যে যারা অসুস্থ একটু এবং যারা খুব আরামে যেতে চান সেই সমস্ত মানুষের পক্ষে খুবই সুবিধা হবে। এটা সকাল 6:30 চুঁচুড়া থেকে ছাড়বে ফেয়ারলি এবং বিকেল 4:40 ফেয়ারলি থেকে চুঁচুড়া আসবে। আমরা দেখছি আজকে প্রথম দিন, যদি চুঁচুড়ার মানুষ আরও এর চাহিদা অনুভব করে আমরা মন্ত্রীর সঙ্গে কথা বলবো যে আর একটা লঞ্চ যদি বাড়ানো যায়। আমি বিশ্বাস করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সঙ্গে আছেন, মানুষের সুখে দুঃখে তাকে কিছু বলতে হয় না, তিনি নিজেই অনুভব করে কাজ করেন। চুঁচুড়া মানুষের পক্ষ থেকে তিনি যে এই ফেরি সার্ভিসের ব্যবস্থা করলেন তার জন্যে আমরা তাকে অনেক অনেক অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই, ঈশ্বরের কাছে আল্লাহর কাছে কামনা করি তিনি দীর্ঘজীবী হন এবং বাংলার মানুষের জন্য কাজ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার। আজকে 17 জন হয়েছে, 70 টাকা করে ভাড়া, এখান থেকে ফেয়ারলি 70 টাকা। অনেকটা দূরের রাস্তা দাদা, কাউকে লাইফ জ্যাকেট পরতে দেখা গেল না। এটা আমরা দেখেছি, এরপরে আমরা এটা দেখে নিচ্ছি যাতে লাইফ জ্যাকেটের পুরোপুরি ব্যবস্থা করা হয়। আমি এখানে যিনি ঘাটের দায়িত্বে আছেন তাকে এক্ষুনি বলবো আগামীকাল থেকে যাতে লাইফ জ্যাকেটের সমস্ত ব্যবস্থা করা হয়। হুগলি থেকে সুমন করাতি, টাইমস বাংলা।